কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি চাষবিশ কমেডি চাষবিশ কেউ ভিক্ষের পয়সাতে গড়ে পাঁচতলা চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা ও খাইবে মাইসের কানমলা আছে সুন্দরী মামে সিনেমার ধারে কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ কি বলছিস মেবি চাষবিশ মেবি চাষবিশ নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি ভাগ্নে কে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ আলা এটা খুবই মেবি চাষবিশ মেবি চাষবিশ ও বাবা সিনেমার রাইটার ও তোমার তো মাথার ভিতর কোনো ফরা লেখা নাই তুমি তো মূর্খ তুমি তো বুঝবে না সিনেমা রাইটার মানে কি জানো এই যিনি সিনেমা লেখেন তাহাকে সিনেমা রাইটার বলে আমি এটা চিন্তা করছি তুই তো অনেকদিন বাড়িতে আইছস তোর লেগা তোর বাপ মায়ের মন কান্ত আছে তুই কয়দিনের লেগা বাড়িতে ঘুরে যা আমি বুঝতে পারছি আমার এই কুঞ্জুস মামা আমার বাড়িতে বাইর করতে যাইতেছে যখন লাগবে আমি নিজেই চাম আমি আসছিলাম হঠাৎ দেখি কি রাস্তার মাঝে এক মহিলা জ্বরে পড়ে কাতরাচ্ছে মানে একদম চাতা অবস্থা মানে এইভাবে কাতরাচ্ছে মানে কোনো একটা লোক মহিলার দিকে তাকাচ্ছে না আমি সঙ্গে সঙ্গে তার কাছে গেলাম কাছে গিয়ে মহিলার দিকে তাকিয়ে রইলাম মানে দেখলাম কি জানো মনে হচ্ছে আমার মায়ের মুখটা এই মহিলার মুখের সঙ্গে একদম হুবহু একদম হুবহু মিল আমি আর টিকতে পারলাম না আর মানুষকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই এত ভণ্ড এত প্রতারক চক্র ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেখানে কেউ কাউকে তো বিশ্বাস করে না সবকিছু মিলে মহিলাকে দেখার পর আমার কি যে খারাপ লাগলো আমি সঙ্গে সঙ্গে সে মহিলাকে কোলে তুলে একদম হসপিটালে হাঁটতে হাঁটতে হসপিটালে চলে গেলাম হসপিটালে গিয়ে সমস্ত খরচ করে মহিলাকে চিকিৎসা করালাম সে কারণে হেঁটে হেঁটে আসলাম দেরি হয়ে গেল হেঁটে হেঁটে কেন আচ্ছা কি বলবো তোমাকে আমার যা ছিল সব তো মহিলার পিছনে আমি খরচ করে ফেলেছি যার ফলে একটা টাকা পকেটে নেই তুমি এত ভালো কেন বলো তো না না ভালো আর কোথায় হতে পারলাম এখন তো ভালো মানুষ কইতে আছো কয়দিন পর তো গাইল দিবি কি হয়েছে কি ভাবছো না ফোন আসছে তো ধরো খুব ডিস্টার্ব কি হলো কেটে দিলে কেন আর বলো না মানে ওই আমাদের গ্রামের একটা ছেলে আর কি ফর্ম ফিল আপ করবে তা আমি বলেছিলাম যে তোকে ফর্ম ফিল আপের টাকাটা আমি দিয়ে দেবো ওইটা বোধহয় লাস্ট ডেট মানে বারবার ফোন দিচ্ছে এখন আমি ফোনটা যে ব্যাক করবো কত টাকা লাগবে হ্যাঁ
এই ফর্ম ফিল আপের জন্য এই বেশি না ধরো 8-10 হাজার 5-6 হাজারের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। আরে না 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 তোমার কাছ থেকে টাকা নিয়ে পাঠাবো কেন, আমি বাসায় গিয়ে চেক লিখে ব্যাংক থেকে উঠিয়ে তারপর পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। কেন তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? আরে বাবা কেন তোমারটা নিতে হবে কেন, আমি দেবো তো বললাম তো। চুপ, আর একটা কথাও বলবে না, না নিলে কিন্তু আমি মাইন্ড করব। আচ্ছা এই তোমাদের এক সমস্যা, চুপ করো কোনো একটা কিছু। আচ্ছা ঠিক আছে দাও, অসুবিধা নেই, মাইন্ড করলে কিছু করার নেই। আর কখন আসবে না, হেতে চলে গেছে, আকাশে চলে গেছে, বাতাসে চলে গেছে, ইয়ান দিয়ে গেছে, ইয়ান দিয়ে গেছে, হ্যাঁ চলে গেছে, আর আসবে না। অবস্থা কেন, আই পাগল হয়ে গেছি, আই পাগল হয়ে গেছি, আই একটা মাইয়ারে ভালোবাসতাম, এতে আমার সারি চলে গেছি, চলে গেছে আরব সাগর সারি চলে গেছি, আই আরব সাগর থেকে মাছের ফিটে চলে আইছি, আল্লাহকে পাইসলামি করলে পুরি খাক হয়ে যাবি, খাক হয়ে যাবি, খাক হয়ে যাবি। আপনি সত্যি সত্যি পাগল হয়েছে নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি। ভাই তুই গান গাইতে পারিস, নাচতে পারিস? গান না গেলে সমস্যা নাই, তোর নাচতে হবি, আমি গান গাবো তোর নাচতে হবি, খালা খালা। ও সাগর কন্যা রে কাছে না গায়, জি আমি ভালো আছি, আপনি? এই তো আছি আর কি, ভালোই আছি, আপনি ভালো আছেন না রে? মনির ভাই মানে কিভাবে যে আপনাকে বলি, আমি না মনে মনে আপনাকেই খুঁজছিলাম। ওরে বাবা রে এত ভালো ব্যবহার, খবর কি, সূর্য কোন দিকে উঠছে, পূর্বে না পশ্চিমে? সুলেমান ভাইয়ের আইডিয়াটা কাজে লাগানো যায় কিনা দেখি। এক্সকিউজ মি, কি ভাবছেন আপনি? না না কিছু না কিছু না, আমাকে খুঁজতেছেন নাকি? সত্য কেন, আমি কি আপনাকে মনে মনে খুঁজতে পারি না? অবশ্যই অবশ্যই, কেন খোঁজা যাবে না, আমরা একই বিল্ডিংয়ে থাকি, বিপদে আপদে খুঁজতেই পারেন। কেন বলেন তো, কি কারণে, কোন কারণে আমাকে খুঁজতেছেন একটু বলেন তো। মানে হয়েছে কি যে আমার না 2000 টাকার খুব দরকার, আপনার কাছে কি 2000 টাকা হবে? হ্যালা এটা কি তখন হবে না, মানে এটা কোনো ব্যাপার নাকি, মানে এখন নাই আর কি, আমি আসলে টাকা নিয়ে বাইরে হই না তো। কি বলছেন, তার মানে আপনার কাছে 2000 টাকাও নেই? আরে আরে 2000 টাকা তো আছে, এটা কোনো ব্যাপার নাকি, মানে বাসা থেকে আর নিয়ে আমি বাইরে হইনি আর। এটা কেমন কথা হলো, একটা ছেলে মানুষের কাছে 2000 টাকা তার মানি ব্যাগে থাকবে না, মানুষ তো 2-4 হাজার টাকা মানি ব্যাগে নিয়ে বেরই হয়, আপনার কাছে মনে হয় নেই তাই না? আসলে এমন ছেলে মানুষ আমি কোনোদিন দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 অনেক আছে, চিন্তায় মিন্তায় ভয় বুঝেন না আর কি। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি আমি এক্ষুনি নিয়ে আসতেছি। না 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 থাক, এখন লাগবে না, আপনি আমাকে পরেই দিন, তবে সবসময় টাকা নিয়ে বের হবেন, মানে আমার যখনই দরকার হবে যাতে আমি আপনার কাছে চাইলে পেতে পারি, তাই না? এটুকু আশা তো আমি আপনার কাছে করতেই পারি না? ওকে ওকে ওকে, অবশ্যই অবশ্যই, আমি কালকেই দিয়ে দেবো, কোনো টেনশন নাই। ঠিক আছে আমি তাহলে এখন যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম ওয়েলকাম। আমার তো মনে হচ্ছে দোলন পাগল হয় নাই,
দোলন পাগলের অ্যাক্টিং করতেছে তোমার সাথে। কথাটা আমার মাথায় আসলো না। তুমি ভয় পেয়ে গিয়েছিলে? অনেক বুক ধরফর করতেছে। তুমি বসো, তোমার জন্য লেম্বু দিয়ে শরবত বানাই আনি। হ্যাঁ আমার বিপদ না তো, ঘটনা হয়েছে আরেকজন মানুষ বিপদে পড়ছে, সেই লোকটারে বাঁচাতে যাই। এই তো মনে করো যে এখন আমি আমার ভালোবাসার মানুষের কাছে খারাপ হয়ে গেলাম, ছোট হয়ে গেলাম, আমি কি করবো তুমি বলো। তা শুনি, আপনি কাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করেছেন একটু বলেন। আরে বাবা রে শোনো, ঘটনা হয়েছে কি, আমি তো রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি কি একটা মহিলা রাস্তার ভিতরে পড়ে আছে আর কি, একদম জ্বরে, একদম কাবু অবস্থা, মানে কাতরাইতেছে জ্বরের ভিতরে। তা আমি দেখলাম কি একটা মহিলা এরকমের পড়ে আছে, হ্যাঁ মানুষজন তাকাই না তার দিকে। তারপর আমি তার কাছে গেলাম, যাইয়ে দেখি কি সেই মহিলার চেহারাটা একেবারে আমার আম্মার মতো। কি সুন্দর মহিলার মায়াবী চেহারা। তারপর হেই মহিলাটারে কোলে কইরা দৈরা দৈরা ডাক্তারখানায় লইয়ে গেছি, তুমি জানো। আচ্ছা আচ্ছা সরি, তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, অসুবিধা নাই। তবে আসার সময় একটু ওই যে হিসাবের কথাটা, একটু মানে পয়সার কথা বললো, বলবো কিভাবে আমি বুঝতেছি না, ওই জিনিস একটু বাড়াই নিয়ে এসো তাহলে ভালো হয় আর কি। আমার তো টানাটানি অবস্থা এখন। এত মিথ্যা কথা কওয়া যায়, গলা শুকিয়ে দিতে। আমি তো জানি, জানি দেখে তোরে জিগাইতে রয়েছি টাকা দিয়া, তুই কি করবি? না মামা অসুবিধা নাই, সেটা আমি বলতেছি আপনার সব কথাই তো বলবো, তবে এটা একটা লম্বা ইতিহাস। আমি অবশ্য চিন্তা করছিলাম আব্বুর কাছ থেকে টাকাটা নিমো, পরে চিন্তা করিয়া দেখলাম মামা আব্বুর কাছে টাকাটা নেওয়া মানে আপনারে মাটির নিচে পুঁতিয়া ফেলা। ওই পুঁতা ফেলাইবো কেলা, পুঁতা ফেলাইবো কেলা, কেলা পুঁতা ফেলাইবো, ফালা ফালা আমার পুঁতা ফেলা। মামা আপনি জিনিসটা বুঝেন না কেন, আমি যদি আব্বুর কাছে মাত্র 2000 টাকা চাই তখন আব্বু কি তা কইব? আব্বু কইব তুই এখন তোর মামার এখানে, তোর মামার এখানে থাকতে তুই আমার কাছে কেমন করিয়া 2000 টাকা চাইতাছস? হ্যাঁ তোর মামা এত বড় লোক, চারতলা ছয়তলা বিল্ডিং এর মালিক, এখন যদি আপনার এখানে থাকিয়া আমি আব্বুর কাছ থেকে 2000 টাকা নেই, আপনার মান সম্মান ওটাই নিচে নামিয়ে যাইতেছে, আপনি একটু চিন্তা করিয়া দেখছেন। বুঝবার পারছি বাজান, তুই খুব ভালো কাজ করছস, তোর বাপের কাছে না চাইয়া, তোর বাপের কাছে চাইলে পরে তো আমারে একরে মাটির নিচে পুঁতা ফেলাইতো, আল্লাহ আমারে বাঁচাইছে, খুব ভালো কাম করছো। মামা আমি যা করি সব ভালোর জন্যই করি, তা টাকা দেন টাকা দেন মামা, টাকা দেন টাকা দেন। বাজার তুই আমার ভাইক না, তোরে তো আমি টাকা দিবারই চাই, দিবারই চাই, মাগার ভাইক না, আমার কাছে তো অনেক অনেক টাকা নাই কে। ঠিক আছে মামা, পরে টাকা আমার আসলে চলবো না, পরে দরকার নাই, আমি এক কাম করি আমি ওই যে শহীদুল রে বাড়ির মধ্যে নিয়ে আসি। শহীদুল, শহীদুল কেটে কেটে শহীদুল কারের হয়ে যাবি? ওই যে শহীদুল হইতেছিল আমাকে গ্রামের ফোলা, আপনারও চিনবেন, মানে ওই যে কসিমুদ্দিনের ফোলা, বুঝছেন নাকি? তো ঢাকা শহর আইসে ডাক্তার দেখানোর জন্য, তো আমি বলছি যে ঢাকা শহরে কোথায় থাকবি না থাকবি, আয় মামার বাড়িতে চলে আয়। ঠিক আছে এই জন্য মামার আপনার এখানে নিয়ে আস। বাজার বুঝবার পারছি তো, আমি
2000 টাকা আমারে এই স্টিলের আলমারির মধ্যে রাখা আছে বুঝছো? আমি তোরে আইনা দিতাছি বয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার আসতেই বউ দরার জন্য। খেলার নাম বাবাজি। ফোন দিলে আর ফোনে কোনো ই নাই, রেসপন্স নাই, তা কি আর টেকা রয়েছে? এ তুই ঘুমাইছ তুমি এই করতে কথা তুই ঘুমরে তুই ঘুমাই সদর না এই তো তালা মারতাম গেছি আমার কে তালা মারতে গেছি আজিন উদুর গিয়ে তুমি কোন তারা হাই তুমি কি দেখছো না এখন শুরু করছি কতবার ঘুমাইছ না টের হাই লোক কেন খাইছি অন্য লোকের কি মস্ত করছি কি অবস্থা তোমার? এই তো মোটামুটি চলছে। হুম মোটামুটি হলে তো হবে না, ভালো মতো হতে হবে। ও হ্যাঁ, আমার ফাইলটার কত দূর গেল? হয়ে যাবে ভাইয়া ইনশাআল্লাহ। কবে হবে বলো তো? চার মাসেও যখন হয়নি, চার বছরে হবে না। তুমি এক কাজ করো, আমার যে টাকাটা অ্যাডভান্স নিয়েছো সেটা তুমি ফেরত দিয়ে দাও। জসিম ভাই প্লিজ আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আশা করি এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি জানি তুমি পারবা না, কথা ছিল এক মাসের মধ্যে তুমি ফাইলটা সাইন করাবে। অথচ আমি যদি ট্রাই করতাম তাহলে ফাইলটা এতদিন সাইন হয়ে যেত এবং কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়ে যেত। প্লিজ জসিম ভাই লাস্ট চান্স দেন। মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমে দিচ্ছিস। ও বাবা।